জোহার, নমস্কার বন্ধুগণ। 2024-এর লোকসভা নির্বাচনের যে ফলাফল, সেই ফলাফল গত 4 তারিখে প্রকাশিত হয়েছে। তো চলো বন্ধুগণ, আজকের এই ভিডিওতে আমরা জানবো, জানার চেষ্টা করব আমাদের পশ্চিমবঙ্গের 42টি যে লোকসভা রয়েছে, সেই 42টি লোকসভা কেন্দ্রের মধ্যে অন্যতম লোকসভা কেন্দ্র হচ্ছে রানাঘাট লোকসভা কেন্দ্র। আর এই রানাঘাট লোকসভায় যে বিধানসভা ভিত্তিক ফলাফল, অর্থাৎ কোন বিধানসভাতে কোন রাজনৈতিক দল কতটা পরিমাণে এগিয়ে রয়েছে, সেটিই কিন্তু আজকের এই ভিডিওতে জানার চেষ্টা করব। তো অবশ্যই বন্ধুগণ ভিডিওটি কিন্তু প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। তো প্রথমেই চলে আসি যে রানাঘাট লোকসভা রয়েছে। এই রানাঘাট লোকসভা মূলত যে 7টি বিধানসভা নিয়ে গঠিত, তার মধ্যে প্রথমে রয়েছে নবদ্বীপ, শান্তিপুর, রানাঘাট উত্তর পশ্চিম, কৃষ্ণগঞ্জ, রানাঘাট উত্তর পূর্ব, রানাঘাট দক্ষিণ এবং চাকদহ। তো এই যে 7টি বিধানসভা নিয়ে কিন্তু রানাঘাট লোকসভা গঠিত। তো চলো বন্ধুগণ, এরপর চলে আসি রানাঘাট লোকসভার বিধানসভা ভিত্তিক ফলাফল। প্রথমেই বলি, এখানকার বিজেপি প্রার্থী ছিলেন জগন্নাথ সরকার। উনি কোন বিধানসভাতে কত পরিমাণে ভোট পেয়েছেন? প্রথমেই রয়েছে নবদ্বীপ। নবদ্বীপে ওনার প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে 86,652। শান্তিপুরে উনি পেয়েছেন 110,823 ভোট। তারপরে চলে আসি রানাঘাট উত্তর পশ্চিমে, ওনার প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে 115,286। কৃষ্ণগঞ্জ, ওনার প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে 118,880। এরপর চলে আসি যে রানাঘাট উত্তর পূর্বতে ওনার প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে 118,534। রানাঘাট দক্ষিণে ওনার প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে 123,568। এবং চাকদহতে ওনার প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে 104,303। ব্যালট পেপার মিলিয়ে ওনার যে মোট ভোটের সংখ্যা, তা দাঁড়িয়েছে 782,396। 2024-এর এই লোকসভা নির্বাচনে কিন্তু এখানকার বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার কিন্তু এই রানাঘাট যে লোকসভা, সেই রানাঘাট লোকসভা কিন্তু পুনরায় যে জয়লাভ, সেই জয়লাভ করতে পেরেছেন। তার কারণ তোমরা জানো যে 2019 সালের যে লোকসভা নির্বাচন ছিল, সেই 2019-এর লোকসভা নির্বাচনও কিন্তু এই রানাঘাট লোকসভা থেকে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার জয়লাভ করেছিলেন। এবার কিন্তু ওনাকেই, অর্থাৎ এই 2024-এর নির্বাচনে 2019-এর জয়ী সাংসদকেই কিন্তু প্রার্থী করা হয়েছিল। তো এই ছিল ওনার যে বিধানসভা ভিত্তিক ফলাফল। রানাঘাটের বিধানসভা ভিত্তিক ফলাফলের দিকে তাকিয়ে দেখলে দেখতে পাওয়া যায় যে এখানকার যে রানাঘাট দক্ষিণ বিধানসভা রয়েছে, এখানে জগন্নাথ সরকার সবচেয়ে বেশি পরিমাণে ভোট পেয়েছেন। এখানে ওনার প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে 123,568। এবং অপরদিকে উনি সবচেয়ে, যদি বলা যায়, কম পরিমাণে ভোট পেয়েছেন, তা হচ্ছে নবদ্বীপে। নবদ্বীপে ওনার প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে 86,652। এরপর চলে আসি বন্ধুগণ এখানকার, যিনি অর্থাৎ রানাঘাট লোকসভা কেন্দ্রে যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন, মুকুটমণি অধিকারী। মুকুটমণি অধিকারী নবদ্বীপে ওনার প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে 92,208। তারপরে রয়েছে শান্তিপুর। শান্তিপুরে ওনার প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে 80,876। রানাঘাট উত্তর পশ্চিমে ওনার প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে 81,087। এবং কৃষ্ণগঞ্জ, যে ওনার প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে 91,755। তারপরে রয়েছে রানাঘাট উত্তর পূর্বতে ওনার প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে 79,135। রানাঘাট দক্ষিণে ওনার প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে 86,632। এবং চাকদহতে ওনার প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে 80,583। অর্থাৎ বন্ধুগণ তোমরা দেখতেই পাচ্ছ, রানাঘাট লোকসভার আন্ডারে যে 7টি বিধানসভা পড়ে, শুধুমাত্র 1টি বিধানসভা, অর্থাৎ নবদ্বীপ বিধানসভাতে, এই বিধানসভাতে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে। বাকি যে 6টি বিধানসভা রয়েছে, প্রত্যেক বিধানসভাতেই কিন্তু বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার তুলনামূলকভাবে তৃণমূল কংগ্রেসের তুলনায় অনেকটা এগিয়ে রয়েছে। তো এরপর দেখা যাক ফলাফল। এখানের ফলাফলের দিকে তাকিয়ে দেখলে দেখতে পাওয়া যায়, এখানে যিনি প্রার্থী মুকুটমণি অধিকারী, তৃণমূল কংগ্রেসের প্রার্থী, ব্যালট পেপার মিলিয়ে ওনার মোট প্রাপ্ত ভোটের সংখ্যা দাঁড়িয়েছে 595,497টি ভোট উনি পেয়েছেন। তো এই
দুই ব্যক্তির এই অর্থাৎ তৃণমূল কংগ্রেস এবং বিজেপির যে বিজেপি প্রার্থী উভয়েরই কিন্তু দেখতে পাওয়া যায় যে এখানে ব্যাপক অর্থাৎ লক্ষাধিক ভোটের যে মার্জিন সেই লক্ষাধিক ভোটের মার্জিনে এখানকার যিনি বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার কিন্তু এই রানাঘাট লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন এই 2024 লোকসভা নির্বাচনে। এই ছিল বন্ধুগণ আমাদের এই রানাঘাট লোকসভার যে বিধানসভা ভিত্তিক ফলাফল। তো চলো বন্ধুগণ, যদি আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু বন্ধুদের মধ্যে শেয়ার করুন, লাইক করুন। তো চলো ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে এইরকম নিত্য নতুন ভিডিওর সাথে অন্য কোনো ভিডিওতে।